হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজের রেসিপিটা শেয়ার করবো, সেটা হলো সর্ষে পাবদা। তো চলুন স্টার্ট করা যাক। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। এবারে আমি এতে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এটা আমি গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই মাছটা খুব নরম হয়, তাই আস্তে করে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। বেশি ভাজার দরকার নেই, খুব হালকা ভাজতে হবে। তো এটা আমি আরো 2 মিনিট ফ্রাই করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নেব। এবারে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য যা যা লাগছে উপকরণ আমি সেগুলো বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, আর 1 টিস্পুন আমি নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি 3 কুচো ছোট ছোট 3টে কুচো আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে 2টোর জায়গায় 3টেও দিতে পারেন, 4টেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি আবার গ্যাসটা অন করে নিচ্ছি। আমি যাতে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি কারিটা বানাবো, আমি আর এক্সট্রা তেল এর মধ্যে অ্যাড করছি না। এই ফোড়ন হিসাবে আমি দিলাম কালো সর্ষে 1 টিস্পুন, আর দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা। এটা একটু হতে দেব। এরপরে আমি অ্যাড করছি 1টা ছোট টমেটো কুচি করা। এবারে এটা আমি নেড়ে নেব। টমেটোটা সফট করার জন্য আমি এখানে সামান্য নুন অ্যাড করছি। এটা আমি 2 মিনিট হতে দেব, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এটা আমার হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষে বেশি রান্না করতে নেই, মানে বেশি কুক করতে নেই, বেশি কুক করলে তেতো হয়ে যায়, তাই আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। তো এবারে আমি অ্যাড করলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেব। আমি মাঝারি কাপের এক কাপের মতো জল দিচ্ছি, আমি যাতে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জলটা দিলাম। এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এটা এবারে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এটা ফুটতে দেব। এটা ফুটে গেছে, তো এবারে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিতে হবে। পাবদা মাছ খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে, তো খুবই আস্তে আস্তে দিতে হবে। এটা আমি 10 মিনিটের জন্য হতে দেব। ঢাকা দিয়ে তো এটা আমার রেডি হয়ে গেছে। এটা আপনারা প্লেন রাইসের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। প্লেন রাইসের সঙ্গেই মেনলি ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন যায়। আর লাইক করতে একদম ভুলবেন না এবং ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হলো। তো আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি আজকের মতো এলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের সামনে। আজকের মতো এলাম, বাই।